বরাক উপত্যকা ক্রিয়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত নীলোৎপল চৌধুরী স্মৃতি আন্তঃমিডিয়া ফাইভ এ সাইড প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা আগামী 13 এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি খেলা হবে শিলচর ফুটবল একাডেমির কৃত্রিম মাঠে দিনের বেলা এবং ফাইনাল খেলাটি হবে ফ্লাড লাইটে অর্থাৎ রাত্রিবেলা। শুক্রবার বাক্সের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান কাছাড় জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য। এদিন সভাপতি রতন দেব বলেন, সংস্থার 25 বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সচিব রবি হাজাম সব ধরনের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি টুর্নামেন্টের টেকনিক্যাল তদারক চন্দন শর্মা বলেন, খেলা হবে 20 মিনিটের। 8 দলীয় টুর্নামেন্টের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হবে বলে জানান তারা। দেওয়ার জন্য আমার প্রথমেই বলছি, খেলাটা 8 টিমে হবে, 2টা গ্রুপে, 4টা 4টা, 2টা টিম থাকবে। 2টা টিম থেকে যে নক আউট জিতে যে আসবে, যে ফাইনাল, যে ফাইনাল হবে, খেলাটা হবে শিলচর স্পোর্টিংয়ের ফুটবল একাডেমিতে। আমরা খুব চেষ্টা করছি সবটি খেলায় এক্সট্রা ট্রাফে করার জন্য। খেলা হবে 10+10, আর ডাইরেক্ট টাইব্রেকার, এখানে কোনো আর নাই, ডাইরেক্ট টাইব্রেকার। ঠিক আছে, সেক্রেটারি মহাশয় বলে দিয়েছেন যদি আপনারা 8-10 জনের লিস্ট দেন, আমি কিন্তু 5 জনের আবদ্ধ চেঞ্জ করবো, 10 জনের চেঞ্জ করবো। যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা যোগ যারা খেলাধুলো আউট অফ খেলাধুলো আছেন, তার জন্য এইজকে যেন ইঞ্জুরি না লাগাতেন টিম টাইপের। আর এই খেলাটা নর্মাল ফুটবল হবে, খালি থ্রোটা হবে পাও দিয়ে, আর একদম ন্যাচারাল ফুটবল, ন্যাচারাল ফুটবল, বল উপরে দিয়ে যা নিচে দিয়ে যা, কোনো আপত্তি নেই, ন্যাচারাল ফুটবল হবে এটা। আর ফাইনাল রাখছি, চেষ্টা করছি 5টার মধ্যে রাখার জন্য। সেক্রেটারি মহাশয় বলছেন যে একটা যেহেতু তাই এক্সিবিশন ম্যাচ করার জন্য, এক্সিবিশন ম্যাচ আমি চেষ্টা করবো 4:30 রাখার জন্য, 4:30 মধ্যে 5:10 মধ্যে আমি ফাইনাল ম্যাচটা আরম্ভ করবো, ঠিক ফ্লাড লাইটের মধ্যে আরম্ভ করবো। ফুটবল একাডেমির কর্মকর্তাদের সঙ্গে সব কথা হয়েছে। আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে সব টিমের কাছে একটা অনুরোধ, আমি কিন্তু মাঠে আমার সঙ্গে সব ফিক্সচার দেবো, ফিক্সচারটা আগে দেবো না। কেন আগে দেবো না, এটা কারণটা বলি, আমার টিমের যদি 11টা থাকে তো আমি 11:30, 11:30 হবো, যে একটা টাইম ফিক্স থাকবে ওই টাইমে মিনিটে খেলা হবে। এর লেগে যে 18টা টিমকে আমি সেক্রেটারি প্রেসিডেন্টের কথা হয়েছে, 18টা টিম আমি 10টার সময় মাঠে আমন্ত্রণ করবো। আর সেক্রেটারি তো বলে দিয়েছেন যে একটা কিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে সবাই সবার জন্য, এটা যাক সেক্রেটারি আনন্দ ফুর্তির জন্য, এমন এমন বিশেষ কোনো আইন থাকবে না এটার মধ্যে। রিপোর্ট, নিউ বরাক।